চট্টগ্রাম বন্দর কলেজের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রিভিউ ক্লাস নিচ্ছিলাম। এই রিভিউ ক্লাসে পরিবেশ রসায়ন আমরা মোটামুটি পড়েছি, আর এরই মধ্যে তোমরা জেনে গেছো যে সরকার কর্তৃক যে ঘোষণা 30 মার্চ থেকে প্রতিষ্ঠান খুলবে, তো আমরা আশা করছি প্রতিষ্ঠান খোলার পর তোমাদেরকে, যেহেতু ঘোষণা অনুযায়ী তোমরা প্রত্যেক দিন কলেজে আসতে হবে, আমরা সেখানে বাকি তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে বা তোমরা যে সকল প্রবলেম ফেস করবে সেগুলি আমরা সেখানে সলভ করবো। তো আমরা রিভিউ ক্লাসের আজকে তৃতীয় অধ্যায় নিয়ে কাজ করব। তোমরা জানো যে তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাণগত রসায়ন, আর এই পরিমাণগত রসায়নে আসলে আমরা কি কি পড়ব সেটা নিয়ে আমরা প্রথম আলোচনা করছি। তোমরা দেখো যে আমরা আসলে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করব। 1 নম্বরে যদি আমি বলি যে আমাদের তৃতীয় অধ্যায়, দেখো আমি যদি বলি ফার্স্টে তোমাদেরকে পড়তে হবে মোলার দ্রবণ ও মোলারিটি। মোলার দ্রবণ ও মোলারিটি সম্পর্কে একদম ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে, একদম ক্লিয়ার কাট। তারপর দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ, এটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নের মধ্যে আমরা প্রায় এরকম প্রশ্ন দেখব যে কিভাবে একটা ঘনমাত্রা দেওয়া আছে, সেই ঘনমাত্রাকে তোমরা কিভাবে পিপিএম এককে প্রকাশ করবে। তো পিপিএম তোমরা জানো যে যারা একটু অ্যাডভান্স তারা পিপিবিও পড়বে। পিপিএম হচ্ছে ফার্স্ট পার মিলিয়ন, আর পিপিবি হচ্ছে তোমার পার্টস পার বিলিয়ন। তো তোমরা জানো, আমরা আবার আলোচনা করব। এরপর 3 নম্বর হচ্ছে অম্লক্ষারক সমতা। এটা মানে কি আসলে অম্লক্ষারক সমতা বলতে, যে আমরা যে প্রশমন যে বিক্রিয়া, এখানে সমতা শব্দটা ব্যবহার না করে অম্লক্ষারক আমরা এটা ব্যবহার না করে আমরা প্রশমন বিক্রিয়ায়, দেখো এই প্রশমন বিক্রিয়ায় আমরা কিছু একটা সমীকরণ পাব, সেই হিসেবে কয়েকটা গাণিতিক সমস্যা সেখানে আমরা সমাধান করব। তারপর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা বিধান ও গাণিতিক সমস্যার সমাধান। এখান থেকে নিশ্চিতভাবে ধরে নিতে পারো যে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, এবং তোমরা যারা এর আগে পড়েছ বিষয়টি তোমরা সবাই ভালো করে জানো যে এটা তুলনামূলকভাবে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ তো বটেই, এবং খুব ভালো করে যদি প্র্যাকটিস না করে পরীক্ষার খাতায় ভালো অ্যান্সার করে আসা যায় না, তার মানে কিছুটা জটিল আছে। তো এই জটিল জিনিসটাকে সহজ করার জন্য চর্চার কোনো বিকল্প নেই, জটিল বিষয়টিকে সমাধান করার জন্য চর্চার কোনো বিকল্প নেই। এই কয়টা জিনিস তোমরা নিজেরা পড়াশোনা করবে, তো আমি আশা করছি যে এর ভিতর থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তো 30 মার্চ যখন কলেজ খুলবে, তো এরপর পরে তোমরা সবাই জানো যে এরপর পরে মাহে রমজান শুরু হবে,
সেই রমজানের পর, ঈদের পরপরে তুমি নিশ্চয় থাকতে পারো যে ঈদের পরপরে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। তো আমি যদি হিসাবটা এমনভাবে করি যে 30 মার্চ মানে মাস শেষ দুই দিন আছে, 30-31, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আমার মনে হচ্ছে যে এপ্রিল, মে, জুন, জুলাই আমরা এই 4 মাস হয়তো পরিপূর্ণভাবে ক্লাস করার সুযোগ পাব। আগস্ট মাসেই আমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এদিকে ক্লাস করার সময় পাব 4 মাস, আর এখন আমাদের কাছে 1 মাস সময় আছে, তাহলে 5 মাস। প্রশ্ন হচ্ছে যে এই 5 মাসটা কতটুকু যথেষ্ট, যতটুকু পরিমাণ তোমাদের সিলেবাস কম দিয়েছে ঠিক সেই হিসাবে যদি আমি বলি যে 5 মাস যথেষ্ট সময়, যথেষ্ট সময় 5 মাস, এবং 5 মাসটাকে কাজে লাগাও, আমার মনে হচ্ছে একটা বড় সুযোগ যে সিলেবাস অনেক কম, ভালো রেজাল্ট করার সুযোগ অনেক বেশি। সবচেয়ে বড় কথা হলো যে আন্ত মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে যে আমাদের বোর্ড কর্তৃপক্ষ যতটুকুর উপর তোমার প্রশ্ন করবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঠিক ততটুকুর উপরেই পরীক্ষা নেবে। তো সুতরাং আমরা সুযোগটাকে কেন কাজে লাগাবো না, আমরা সুযোগটাকে কেন কাজে লাগাবো না? এতদিন পর্যন্ত যাদের ব্রেনে ছিল যে এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে না, সুতরাং আমরাও সম্ভবত 2020 মতো হয়ে যেতে পারি, তো তোমরা কিন্তু 2021, তোমরা সেরকম হতে পারবে না, এর মধ্যে ঘোষণা থেকে নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছো। তবে খুব অল্প পরিশ্রম করে ভালো রেজাল্ট করার একটা বড় সুযোগ তোমাদের সামনে এসেছে। তবে এটাও ঠিক যে এই বড় সুযোগটাকে কাজে লাগাতে গেলে তোমাকে এখন দারুণ পরিশ্রম করতে হবে, চমৎকারভাবে সময়টাকে কাজে লাগাবে, চমৎকারভাবে। এই একটা শব্দ, যে তার মানে কি যে এবার তোমরা চিন্তা করো যে আগামী 5 মাস আমার কি করণীয় আছে, সেই করণীয়টা কি কাজে লাগাবে। তো সুতরাং এখানে আমি আশা করছি তোমাদের বেশিরভাগ, এই যে বেশিরভাগ বিষয়গুলি তোমাদের আগে পড়া আছে, তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো, আমার যদি ভুল না হয় তাহলে এই বিষয়গুলি আমি ফার্স্ট ইয়ার শেষ করেছিলাম, সেই হিসাবে অনেক সময় বয়ে গেছে, আমরা ফার্স্ট ইয়ারে শেষ করেছিলাম, কিন্তু এখানেও ফার্স্ট ইয়ার একদম ক্লাসে শেষ করেছিলাম। তো এখানেও আমরা ক্লাস নিয়েছি, এবং এখন দেখো যে আমরা মোলার দ্রবণ ও মোলারিটি নিয়ে আমরা কি পড়াশোনা করছি। তো এখন যদি তোমরা আমাকে যদি জিজ্ঞেস করা হয় মোলার দ্রবণ কি জিনিস, দেখো মোলার দ্রবণ মোলার সলিউশন, দেখো 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে কোন দ্রবের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। এখন এই যে কথাটা আমি লিখলাম, দেখো 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে কোন দ্রবের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমার এখানে মিসিং হয়ে গেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যে
যেটা হলো অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় খেয়াল করো, এটা যদি তুমি ঠিক মতে না লিখো তাহলে আর সবগুলি কথাই গ্রহণযোগ্য হবে না। নির্দিষ্ট তাপমাত্রায় আমি 1 লিটার একটা দ্রবণ বানাবো, 1 লিটার কতটুকু, 1 লিটার। সে 1 লিটার দ্রবণে যে পদার্থের মোলার দ্রবণ তৈরি করব সেই পদার্থের 1 মোল পরিমাণ ব্যবহার করব। আমি আরেকবার বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয়। এই মোলার দ্রবণকে দেখো মোলার দ্রবণকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। এর একক মোল পার লিটার। তাহলে ফার্স্ট হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার, কোন দ্রবের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয়, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা, এবং একক হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে কোন দ্রবের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। মোলার দ্রবণকে এম দ্বারা প্রকাশ করা হয়, এর একক মোল পার লিটার। আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝাই। মনে করো আমরা প্র্যাকটিক্যালে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ তৈরি করব। তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে যে দেখো আমরা এই 1 এম সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করব। দেখো 1 এম সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করব। তাহলে আমাকে কি কি কাজ করতে হবে, ফার্স্টে তুমি এরকম একটা বোতল নাও, এই বোতলের মধ্যে ধরো এই জায়গায় এই 1000 মিলিলিটার, ঠিক এইভাবে 1000 মিলিলিটার একদম গায়ের মধ্যে লেখা আছে। তুমি 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম, এটুকু তোমার জানা আছে, 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম তোমার জানা আছে। তুমি একটা নিক্তির সাহায্যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নাও। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে তারপর তুমি শুরুতে মনে করো আমি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে এই জায়গায় নিলাম, তারপর সামান্য করে পানি দিলাম, পানি দিয়ে ভালো করে এটাকে নাড়ালাম, সামান্য করে পানি দিলাম, পানি দিয়ে ভালো করে এটাকে নাড়ালাম। নাড়ানোর পর দেখলাম সোডিয়াম কার্বনেটটা এখানে দ্রবীভূত হয়ে গেছে। তারপর আস্তে আস্তে পানির পরিমাণটা বৃদ্ধি করলাম, বৃদ্ধি করতে করতে এই যে একটা দাগ আছে ঠিক এই দাগ পর্যন্ত আমরা চলে গেলাম, এই দাগ পর্যন্ত চলে গেলাম। তারপর একটা কাগজের মধ্যে 1 এম সোডিয়াম কার্বনেট দ্রবণ আমরা দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে 1 এম সোডিয়াম কার্বনেট হচ্ছে আদর্শ একটা ঘনমাত্রা, 1 এম সোডিয়াম কার্বনেট হচ্ছে আদর্শ একটা ঘনমাত্রা। এখন আমরা ইন্টারমিডিয়েট লেভেল বলো, অনার্স লেভেল বলো, ডিগ্রি লেভেল বলো, আমরা সাধারণত 0.1 এম সোডিয়াম কার্বনেট নিয়ে কাজ করি। তাহলে 0.1 এম সোডিয়াম কার্বনেট বলতে আমরা আসলে কি বুঝব, তাহলে দেখো যে আমরা যদি
যদি তোমাকে বলি মোলার দ্রবণ, বেসিক্যালি আমরা 1 ml দ্রবণকে বুঝি। কিন্তু যদি প্রশ্নে লেখা থাকে সেমি মোলার দ্রবণ, তাহলে 0.5 ml দ্রবণ। দ্যাট মিন্স যেখানে আমি আগে 1 ml ব্যবহার করেছিলাম, সেখানে আমি 0.5 ml ব্যবহার করব। দ্যাট মিন্স হাফ মোল। তাহলে এরপর হচ্ছে ডেসি মোলার দ্রবণ। ডেসি মোলার দ্রবণ, এই ডেসি মোলার দ্রবণ মানে হচ্ছে 1 mole 10 ভাগের 1 ভাগ। 1 mole 10 ভাগের 1 ভাগ। আবার যদি তোমাকে আমি সেন্টি বলি, সেন্টি মোলার দ্রবণ, তাহলে 0.01 ml দ্রবণ। মনে রাখবেন, যে কোনো পদার্থকে বিক্রিয়া করানোর জন্যই অধিক ঘনমাত্রা প্রযোজ্য নয়। যত হালকা দ্রবণ ততই বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে এবং এই কণাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ার সুযোগ পাবে। সাধারণত আমরা যখন প্র্যাকটিক্যালে কাজ করি তখন আমাদের ডেসি মোলার নিয়ে কাজ করি আমরা, দ্যাট মিন্স 0.1 ml। বাট গাণিতিক সমস্যার সময় তোমাকে আমরা যে কোনো ঘনমাত্রা উল্লেখ করতে পারি। ইটস ডিফারেন্ট, একদম আলাদা কথা। সুতরাং এখানে এসে তোমাকে এই বিষয়গুলো জানতে হবে। আরেকটা জিনিস তোমরা জানবে, সেটা হলো মোলার দ্রবণের ঘনমাত্রাকে আমরা মোলারিটি বলছি। তো এখন এই মোলারিটি মিনিংটা কিরকম একটু খেয়াল করো। যদি আমরা বলি মোলারিটি কি জিনিস, দেখো মোলারিটি সমান মোল এককে দ্রবের ভর, মোল এককে দ্রবের ভর, লিটারে দ্রবণের আয়তন, লিটারে দ্রবণের আয়তন। স্বাভাবিকভাবে এই যে ঘনমাত্রা দ্বারা প্রকাশ করেছি, ধরো আমরা এটাকে নই, অন্য যে কোনো ঘনমাত্রা, এটা হচ্ছে মোলার দ্রবণ। আর এগুলিকে মোলার দ্রবণের সাহায্যে প্রকাশ করার মানে হচ্ছে এদের ঘনমাত্রাটাকে আমরা মোলারিটি দ্বারা প্রকাশ করেছি। সুতরাং এই মোলারিটি বের করার জন্য একটি সূত্র তোমরা সবাই জানো, যে এস সমান 1000 W/mV। এই এসটা এসেছে কোথেকে দেখো, স্ট্রেংথ থেকে। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তিমাত্রা, যেটাকে এখন আমরা সরাসরি মোলার ঘনমাত্রা বলে থাকি, যার কারণে অনেকে এটাকে কনসেন্ট্রেশন থেকে সি ইউজ করা হয়। আর ডাব্লিউ এটা হচ্ছে ভর, এটা আসলে মাস। এখন কোনো কোনো ক্ষেত্রে আমরা ডাব্লিউ না লিখি, ছোট হাতের এম লিখি। এম হচ্ছে মলিকুলার মাস, দ্যাট মিন্স আণবিক ভর। আর ভি তোমরা সবাই জানো যে আয়তন। এভাবে তুমি, তোমাকে যখন গাণিতিক সমস্যার সমাধান করতে বলবো, তখন তুমি এভাবে এস সমান 1000 W/mV এই সূত্রটা ফলো করে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো এখন আমি আবার বলছি যে মোলার দ্রবণ 1 ml দ্রবণ, সেমি মোলার 0.5 ml দ্রবণ, ডেসি মোলার দ্রবণ 0.1 ml দ্রবণ, সেন্টি মোলার দ্রবণ 0.01 দ্রবণ। মোলারিটি প্রকাশ করার জন্য আমাদের যে সূত্র, মোল এককে দ্রবের ভরকে লিটারে দ্রবণের আয়তন দ্বারা ভাগ করলে আমি যা পাবো সেটা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, ওই পদার্থের মোলারিটি। আবার সেটা বের করার জন্য এস সমান 1000 W/mV এই সূত্রটা তোমাকে ফলো করতে হবে। তো এখন এই সূত্র অনুসারে তোমরা নিশ্চয়ই অনেকগুলি গাণিতিক সমস্যা এর বিরুদ্ধে সমাধান করে ফেলছ। তো আমরা
মনে করো যদি তোমাকে এইভাবে একটু বলি, খেয়াল করো, যদি তোমাকে প্রশ্ন এরকম বলি, 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণে 2.65 গ্রাম দ্রবীভূত আছে, দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। এখানে খেয়াল করো, সমাধানটা যদি হয় এস সমান 1000 W/mV, তাহলে এই 1000 × 2.65 গ্রাম, 2.65, তারপর এম হচ্ছে সোডিয়াম কার্বনেট পর 106 × এখানে 250। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি যা পাবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখান থেকে ক্যালকুলেশন করার পর তুমি যা পাবে, কারণ এটা এটা ক্যান্সেল হলে এখানে 4 হবে, হ্যাঁ এখানে তোমার 1 হবে, তারপর 4 কে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে যত হয় ঠিক এটা 0.1 হবে, এত অ্যাম হবে এটা অ্যান্সার। এটা একটু ক্যালকুলেশনটা করে দেখি। এভাবে তোমাকে বেশ কিছু গাণিতিক সমস্যা বাসায় প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করে অনেকগুলি গাণিতিক সমস্যা তুমি পাবে, একটা একটা করে গাণিতিক সমস্যা সমাধান করবে, সূত্র কিন্তু এটাই। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে PPM এবং অম্ল ক্ষারক যে প্রশমন বিক্রিয়া নিয়ে কাজ করব, তারপরে ক্লাসে আমরা জারণ বিজারণ নিয়ে কাজ করব। যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।